আমরা অনেক সময় অনেককে বলি আপনারা কেমন আছেন, হয়তো সে ভালো নেই, এরপরেও বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে কথাটা, তিনি ভালো না থেকেও বলছেন আলহামদুলিল্লাহ ভালো, আসলে এই কথাটা বলা কতটা যুক্তিসঙ্গত? এবং এটা তো মিথ্যা, কারণ তিনি ভালো নেই, তিনি কেন বলছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি? এই প্রশ্নটি আমাদের মামুন ভাইকে একজন করেছিলেন, তিনি আমাদেরকে প্রশ্ন রেখেছেন। আসলে এই কথাগুলো বা এই চিন্তা করা ইসলামকে বলে এটিকে। আলহামদুলিল্লাহ, আপনি জানেন যে প্রথম যে কোনো কথা শুরু হয় আল্লাহর প্রশংসা দিয়ে, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন, আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর প্রশংসা করতে হবে, নিঃসন্দেহে। আপনি অসুস্থ মানুষ দোয়া কবুল হয়, আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহ, এই উসিলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিতে পারেন, নিঃসন্দেহে। এমনকি দেখেন, সাহাবায়ে কেরাম অসুস্থ থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে তার ডান হাত মাথার উপর রাখতেন, এইভাবে এইভাবে, আমরা তো রাখতে জানি না, কোনো রুগী দেখতে গিয়ে প্রথম ডান হাত এইভাবে রাখতে হয় কপালের উপরে। যখন কারো হাত কপাল উপর রাখা হয়, তখন সুরে ফাতেহা পড়ে দেন, দূর সুরে পড়ে দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবে। ভাইজান, আপনি যে প্রশ্ন করেছেন, সর্ব অবস্থা আলহামদু বলবেন, আর বলবেন ভাই এই পর্যায়ে আসি, কারণ আপনি মৃত নন, আপনি জীবিত মানুষ। যদি মৃত হয়ে যেত তাহলে আপনি এই কথা বলতে পারতেন না, নিঃসন্দেহে। তো সুতরাং সাহাবিদের জীবনীটা পড়ে নিলে ভালো হয়, এবং কোরআনের যে সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলো আপনি সুরায় বাকারা, সুরায় আল ইমরান, এই দুটি সুরা কমপক্ষে পড়া দরকার। তাহলে আপনি শুক্রিয়া কাকে বলে, এবং আপনি কোন পর্যায়ে আসছেন এবং কি অবস্থায় আছেন আপনি বুঝতে পারবেন। শুক্রিয়া, শুক্রিয়া। জাজাকাল্লাহ। শেষে আরেকটি স্মরণ করে দিতে চাই, একজন ইমানদার তার বৈশিষ্ট্য তো এমন, তিনি যখন বিপদে পড়েন তখন আল্লাহর কাছে ধরনা দেন, বারংবার আল্লাহর কাছে বলেন। অর্থাৎ বিপদে পড়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করার তার দারুণ একটা মাধ্যম হয়ে যায়। সেই সাথে একজন ইমানদার যখন আনন্দে থাকেন, ভালো থাকেন, তখন তিনি আল্লাহর প্রশংসা করেন, শুকরিয়া করেন। এটি তো ইমানদারের বৈশিষ্ট্য। সেখানে আয়াতটা স্মরণ করে দেওয়া যেতে পারে, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, এবং যখন কেউ অসুস্থ হবে তখন সালাতের মাধ্যমে, তখন সালাতের মাধ্যমে সে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আর যদি সে ভালো অবস্থা হয় তখন সালাতের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করবে। মানে সর্বাবস্থায় সে আল্লাহ সুবহানাহু বিসসবরি ওয়াসসালাহ, আর বিপদে বলে ধৈর্য ধারণ করবে। এখন এই আয়াতে দেখছে, বোঝা যাচ্ছে যে আপনি যে অবস্থায় থাকেন সে অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটাই হলো ইমানদারদের মূল বিষয়।